ইচ্ছে থাকলে কি না করা যায়, প্রবাদটা সকলেরই জানা। আর তারই একটি প্রমাণ দিল উদয়পুর অমরসাগর পারস্থিত এক যুবক রূপম দাস। সরস্বতী পুজোকে ঘিরে নানাহ কর্মসূচি সর্বক্ষেত্রে পালিত হলেও এটা একটা ব্যতিক্রমী উদ্যোগ বলেছেন এলাকাবাসীরা। 14 এবং 15 ফেব্রুয়ারি দুদিন ধরে স্থানীয় ভগৎ সিং পার্ক সংলগ্ন এলাকায় ছিল মিনি অনুষ্ঠান। রাস্তার দুপাশে অনুষ্ঠানকে ঘিরে দারুণ উৎসাহ স্থানীয় এলাকার লোকজনদের। দর্শকবৃত্তি অনুষ্ঠানে দূর দিগান্তে যানবাহনকারীরাও গাড়ি থামিয়ে কিছুক্ষণ অনুষ্ঠানটি উপভোগ করতে দেখা যায়। প্রসঙ্গত, পবিত্র ক্যাটারিংয়ের কর্ণধার রূপম দাসের এ ব্যক্তিগত উদ্যোগে হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মুক্তকুজ ও মিউজিক্যাল চেয়ার সহ নানা হোক প্রতিযোগিতা। এছাড়াও দুদিন অনুষ্ঠানে নৃত্য, সঙ্গীত, তবলাবাজ প্রদর্শন, আবৃত্তি ও মজার কথা যেন মানুষকে আপ্লুত করেছে। মই
না ছলক ছলক চলে রে পিছন পানি চেনা রে মন করে রে তর লাগে তলার চাল পিয়ালের বংশী কাউরি জংলা নদীর পারেতে তর সঙ্গ লই গুগুর করু এই বাসনা প্রাণে মানা ছলক ছলক মানা ছলক ছলক চলে রে পিছন পানি চেনা রে মন দুপুক দুপুক করে রে তর লাগি তলার চাল পিয়ালের বংশী কাউরি জংলা নদীর ধারেতে তর সঙ্গ লই গুগুর করু এই বাসনা প্রাণে মানা ছলক ছলক ঠাকুর আর ঠাকুরদার বউ ছিল, ঠিক আছে, তো তারা ঘুমাইতেছে ঘুমের ভিতরে ঠাউনি কইতেছে ও কর্তা উড়ান ও কি তুইছে আর উড়েন না আরে তুমি এত ঘরে গেলে অক্ষণে ঘুমাইছি মাত্র সত্যনারায়ণ পূজা দাও তাহলে তুমি প্রত্যেক মাসে এটা ভাইবা পূজা ভাইবা আরে ও ডেলি 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 ও আচ্ছা 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 ও ভালো স্বপ্ন দেখছ ঠিক আছে আমার তো পূজা পালি কম আমি কে আইনাম করতে